ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরা অনেক বেশি ভালো আছি। আর আজকে আমরা যাব অনেক কিছু মার্কেটিং করতে, মানে ধরতে পারো সোনার জিনিস নেবো, রূপার জিনিসও নেবো। সবার প্রথম আমি মেডিসিনটা চেঞ্জ করবো। অ্যাকচুয়ালি আমি আসার সময় একটা ভুল মেডিসিন নিয়ে এসেছিলাম, আমার একদম ভালো লাগেনি। এতটা ভিড় থাকে না মেডিসিন দোকানে, তোমাদেরকে দেখাবো আজকে আমরা যখন যাব। আর মানে ও সবসময় রুম করে, একটা কিছু না কিছু তো একটা ভুল করে, উল্টোপাল্টা হয়, উল্টোপাল্টা একটু হয়। ও মেডিসিন দোকানে গেলেই ও এই ভুলটা করে, করো বলো হয়ে যায়। তো চলো, লেট না করে ধরে যায় মাথার মধ্যে, লেট না করে বেরিয়ে যাই। অলরেডি 6:30 বেজে গেছে, তো চলো বেরিয়ে যাই। তো গাইস, সবার প্রথম আমরা যাব মেডিসিন দোকানে। অ্যাকচুয়ালি দুপুর বেলা একটা মেডিসিন এনেছিল, এই মেডিসিনটা আবার চেঞ্জ করতে হবে, কেন কি সেম মেডিসিন ও নিয়ে এসেছে, একটা সেম ঘরে মেডিসিন আছে, তার জন্য আবার চেঞ্জ করতে হবে। আরে এতটা ভিড় থাকে না ওই মেডিসিন দোকানটাতে, ভালো লাগে না ওই দোকানে গিয়ে, অনেকটা টাইম মানে নষ্ট হয়ে যাবে এখন। কিন্তু কিছু তো করার নেই, যেতে তো হবে, চেঞ্জ করতে তো হবে। যাই আগে মেডিসিনটা চেঞ্জ করে নেই, মেডিসিনটা চেঞ্জ না করলে কালকে আবার চেঞ্জ হবে কিনা বলতে পারছি না, তার জন্য আজকে করতেই হবে চেঞ্জ। চলো গাইস, তোমরা দেখতে থাকো আগে আগে, ভিডিওটা স্কিপ না করে। গাইস এই দেখো মেডিসিন দোকানটা দেখতেই পাচ্ছ, দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি যে কতটা ভিতরে ভিড়। আর এই যে ও যাচ্ছে, জানি না কখন আসবে, ও মেডিসিনটা চেঞ্জ করে উপরেলাই জানে। তো গাইস ওয়েট করতে হবে, আমি এখানে বসে বসে ওয়েট করবো, আমি আর ভিতরে যাচ্ছি না, ভালো লাগছে না, তার জন্য আমি ভিতরে যাইনি, আমি এখানে বসে আছি। মেডিসিন নিয়ে চলে আসি, আর আজকে আমার কপালটা অনেক ভালো যে তাড়াতাড়ি হয়ে গেছে, না হলে তো একদম গাল ফুলে বসেছিল। তো চলো এবারে আমি একটু সোনার দোকানে যাব, ওখানে আমার কিছু একটা কেনা বাকি, দেখাবো কি কিনি। তো চলো। তো গাইস আমরা ফার্স্ট এসে আগে নোজ রিংটা দেখছি, তো ভাবছি এখান থেকে একটা নিয়ে নেব, আমাদের অনেকটা চয়েস হয়েছে, তো আমরা এটা নিয়ে নিলাম, এটা চুজ করলাম, আমাদের ভালো লেগেছে। তো আমরা বিলিং করিয়ে নেব এখন। তো গাইস আমাদের তো নোজ পিং নেওয়া হয়ে গেছে, আর এখন নিতে এসেছি পায়ের আংটি, তো চলো নিয়ে নিই। তো গাইস আমরা সেই দুটো জিনিস নিয়ে এখন এসেছি বিশালে, এখন বিশাল থেকে কিছু মার্কেটিং করার আছে, তো চলো আগে করে নিই। এদিকে ও বাজার করছে, এখানে আমি কতটা বাজার করে নিয়ে এসেছি, আমাদের বাজার রয়েছে, জানি না পাগলামোর মতো কি কি বাজার নিচ্ছে ভগবান জানে। আমাকে বলছে এখানে দাঁড়িয়ে থাকো, আমি দেখে আসছি কি নেবে তুমি বলো তো, নেবেটা কি কার জন্য নেবো বললে হবে না তো, তাড়াতাড়ি করো। তো গাইস আমি বাজার করেছি সব কিছু, কিন্তু ওকে দিয়ে সব কিছু ক্যারি করাচ্ছি। তো গাইস বিশাল মার্কেটে তো জানো সব সময় এনি টাইম পুরো ভিড় থাকে। তো যাই হোক, আমাদের ক্যাশ কাউন্টারে আমরা এসে গেছি, তো আমরা বিল করিয়ে নিই চলো। আমাদের বাজার করা শেষ হয়ে গেছে, বাল্ব কিনেছি, সেটার মধ্যে ডেট বসিয়ে দিচ্ছে, তো সাথে আমি একটু হেল্প করছি ওকে। এদিকে দিদি পেয়েছি, আমাদের একটা নতুন দিদি আর দিদির মেয়ের সাথে, হঠাৎ করে দিদির সাথে দেখা হয়েছে, আর দিদি আমাদেরকে দুটো ঠান্ডা কিনে দিয়েছে দুজনকে। তো চলো বিশাল মার্কেট থেকে বেরিয়ে চলে এসেছি, অনেকটা জায়গা চলে এসেছি, আমরা কিছু খাইনি বাজার থেকে, তো আমি এখানে কিছু একটা খাবো তারপর বাড়ি যাব। আর এখনো আমার ফ্রিটা কিন্তু আছে গাইস, ওর ফ্রিটা অলরেডি শেষ হয়ে গেছে, আমার বুটি এখনো চলছে, আমার বুটি থেকে খেয়েছি 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 ওর বুটির থেকে আমিও খেয়েছি। একটা কোল্ড ড্রিঙ্কস খাবো, আমার প্রচন্ড অ্যাসিডিটি হয়ে গেছে, আমি আগে কোল্ড ড্রিঙ্কস একটা খাবো, তারপর কোল্ড ড্রিঙ্কস খাবে। তো চলো গাইস দেখতে থাকো, তোমরা আগে আগে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ও পকোড়া অর্ডার করতে গেছে, চিকেন পকোড়া, আর কতটা ভিড়, কখন যে পাবো আর কখন যে খাবো ভগবান জানে, দেখি কত সময় লাগে। আমি ভাবছি মোমো খেয়ে নিই, মোমোর দোকানটা ফাঁকা আছে, কিন্তু ও বলছে চিকেন পকোড়া খাবে, কিন্তু মানুষের ভিড়, আমি মোমোই খেয়ে নেবো। প্রায় 10 মিনিট পর পেয়েছি এই দেখো পকোড়া, ও খাওয়া শুরু করে দিয়েছে আমাকে ছেড়ে। আমরা পকোড়া খেয়ে, আর ও বলছিল কি ও মোমো খাবে, তো আমি বলেছি আমি খাবো না, ও তুমি খেয়ে নাও, মোমো খেয়েছে, আর তাড়াতাড়ি করে একটা ঠান্ডা কিনে এনেছে, ওর ঝাল লেগেছে প্রচণ্ড, তাড়াতাড়ি করে তারপর আমরা আবার ঘরেও এসে গেছি, এটা খুলি নেই এখন খুলবো আর কি, ওর ওর জালে জিপ পুরো ওর শেষ হয়ে গেছে। আজকে আমরা অনেক কিছু বাজার করেছি,
তো তোমরা তো দেখেছো আমি কি আর আমাদের নদন দিদির সাথেও দেখা হয়ে গেল হ্যাঁ আর তো गाइस এই ব্লগটি কি শেষ করে দাও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও চ্যানেল যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও তো তোমাদের জন্য টাটা বাই বাই আবার নতুন একটা ব্লগ এসে দেখা হবে চলো টাটা।